বানভাসি মেদিনীপুরের আশি জন প্রসূতি মাকে উদ্ধার করল স্বাস্থ্য দপ্তর জল বেরিয়ে দুর্গতদের কাছে আশা দিদিরা টানা বৃষ্টির জেরে বাংলার হাল বেহাল হয়ে পড়েছে তার উপর আবার ডিভিসি থেকে জল ছাড়ার ফলে একাধিক এলাকা প্লাবিত হয়ে গিয়েছে এই রকম পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বন্যা কবলিত এলাকাগুলি থেকে আসন্ন প্রসবা গর্ভবতী মহিলাদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে ঘটনা প্রসঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌমশঙ্কর সরঙ্গি জানিয়েছেন এই বন্যা পরিস্থিতিতে আশি জন অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করে জেলার নবনির্মিত মাদারহাটগুলিতে অর্থাৎ ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের মাদারহাট ডেব্রা সুপার স্পেশালিটি হাসপাতালের মাদারহাট এবং শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের মাদারহাটে রাখা হয়েছে এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌম্য শঙ্কর সরঙ্গী আরও জানান আশাকর্মী ও গ্রামীণ স্বাস্থ্যকর্মীরা এই কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন আশাকর্মীরা যেভাবে জল পেরিয়ে মানুষের কাছে পৌঁছে গিয়েছে তাদের হাতে ওষুধ ওয়ারেস তুলে দিচ্ছেন তাতে আমরা গর্বিত জেলা ও ব্লক স্বাস্থ্য দপ্তরের পরামর্শ মতো বন্যা কবলিত এলাকা এবং ত্রাণ শিবিরগুলিতে পরিষেবা দেওয়ার জন্য উনিশটি মেডিকেল টিম গঠন করা হয়েছে শুধুমাত্র যে জলে আটকা থাকা মানুষদের উদ্ধার করা হয়েছে তাই নয় সেই সঙ্গে এখনও অবধি পাওয়া খবরের ভিত্তিতে সাপের কামড়ে আক্রান্ত পনেরো জনের চিকিৎসাও চলছে এমনকি জেলার চারশো ছিয়াত্তরটি ত্রাণ শিবিরে পর্যাপ্ত ওষুধ ওয়ারেস এবং অ্যান্টিভেনামও রাখা হয়েছে জল ডিবিসি থেকে ছাড়ার জন্য বিশেষ করে যে প্রচুর পরিমাণে জল একসাথে নিচে বয়ে এসছে তার ফলে এই গ্রামগুলো প্রায় ডুবে গেছে দুশো চৌত্রিশটা মতো গ্রাম এফেক্টেড সাতানব্বইটা সাব সেন্টার এফেক্টেড প্রায় দু লক্ষ দশ হাজারের ওপর পপুলেশন এফেক্টেড এবং তাদের এই যে বিরাট অঞ্চলের মানুষ তাদের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আমাদের আশা দিদিরা সেকেন্ড এনএমরা এবং অন্যান্য এ এনএম এবং সিএইচওরা যেমন ফিল্ড লেভেলে কাজ করছেন অঙ্গনওয়াড়ি কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেরকম আমাদের প্রায় উনিশখানা মেডিকেল টিম আমরা করেছি যেটা এই চারশো একষট্টিটা যে রিলিফ সেন্টার হয়েছে যেখানে প্রায় চার হাজার পাঁচ হাজার লোক এখন জড়ো হয়ে আছেন তাদেরকে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিচ্ছেন এবং এলাকায় যে সমস্ত জায়গায় জল নামতে শুরু করেছে সেখানে ডিসইনফেকশনের কাজটাও পাশাপাশি চলছে মানুষকে এই সময় দূষিত জল থেকে ডায়রিয়া হতে পারে তার জন্য আমরা হ্যালোজেন ট্যাবলেট বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি ব্লিচিং পাউডার পৌঁছে দিচ্ছি এবং তার সাথে সাথে অ্যান্টি ডায়রিয়াল ওষুধ ও আর ইত্যাদিও বন্টন করা হচ্ছে প্রত্যেক আশা দিদির কাছে এএনএম দিদির কাছে আমরা ডিপো তৈরি করেছি প্রত্যেকটা মহকুমা ঘাটাল মহকুমা এসি মরিজকে দায়িত্ব দেওয়া হয়েছে তার মহকুমা যত ওষুধ এই সময় লাগে সেটা তার তারা ডিপো করে রেখেছে সেখান থেকে তারা সঙ্গে সঙ্গে দেওয়ার ব্যবস্থা করছে বোটের মাধ্যমে স্পিড বোটের মাধ্যমে আসা দিদিরা গ্রামের ভেতরে চলে যাচ্ছেন বুক সমান কোমর সমান জলে দাঁড়িয়েও তারা আপনারা দেখেছেন যে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন এর জন্য আমি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিসেবে আমার খুব গর্ববোধ হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ টোম্যান্স পশ্চিম মেদিনীপুর সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপ বাজার